মজবুত করে সাতটা আসমান বানাইছেন। প্রথম আসমান স্থির পানি দ্বারা বানাইছেন, দ্বিতীয় আসমানটা আল্লাহ লুহা দ্বারা বানিয়েছেন, তৃতীয় আসমান তামা দ্বারা বানিয়েছেন, চতুর্থ আসমান রূপা দিয়ে বানাইছেন, পঞ্চম আসমান স্বর্ণ দিয়ে বানাইছেন, ষষ্ঠ আসমান ইয়াকুত পাথর দিয়ে বানাইছেন, সপ্তম আসমান নূরের পাথর দ্বারা বানাইছেন। বলের মতো বড়, অথচ বিজ্ঞানীরা বলে এই পৃথিবীর জমিন থেকে ১৩ লক্ষ গুণ বড়। এই সূর্যটা কত বড়? দুনিয়া থেকে ১৩ লক্ষ গুণ বড়, বিশাল বড় এই সূর্যটা। এত ছোট দেখা যাওয়ার কারণটা কি? দিকে তাকাইলে আরো কিছু বস্তু দেখি, তারকা। এই তারকাগুলো এক একটা তারকা হাজার হাজার সূর্যের চেয়েও বড়। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকর আদায় করি, যিনি আমাদেরকে মানুষ বানাইয়া দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন যে কোনো একটা ছোট প্রাণীও বানাইয়া ফেলতে পারতেন। আল্লাহ দয়া করে আমাদেরকে মানুষ বানাইছেন। এই পৃথিবীতে আমরা যা কিছু দেখি বা না দেখি, সমস্ত কিছু আল্লাহ হুকুমের মাধ্যমে বানাইছেন। আল্লাহ বলছেন কুন, তো ফায়া কুন হয়ে গেছে। সুবহানাল্লাহ, কোন বিশাল বিশাল আসমান, বিশাল বিশাল পাহাড় সাগর সমস্ত কিছু আল্লাহ বলছেন কুন, হয়ে গেছে সব। এই মানুষটাকে আল্লাহ হুকুমের মাধ্যমে বানান নাই, নয় মাস সময় লাগায়া কুদরতি হাতে বানাইছেন। এবং এক একটা মানুষের জন্য আল্লাহ একটা করে জান্নাত বানাইছেন। সেই জান্নাতে আমাদের যাইতে ইচ্ছা আছে না নাই? তো মহান মাওলাই করিম আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য সাহায্যের কুদরতি হাত বাড়াইছেন। আল্লাহ বলেন وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا ও দুনিয়াবাসী, আল্লাহর রশিকে শক্ত করে ধরো, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। ছোট একটা কথা, মহান মাওলানা করিম বলেন আল্লাহর রশিকে শক্ত করে ধরো। এই কথার মধ্যে আমাদের তিনটা প্রশ্ন আছে। এক নাম্বার, আল্লাহর রশিটা কি? দুই নাম্বার, রশি ধরার নিয়মটা কি? তিন নাম্বার, রশিটা ধরলে পরে লাভটা কি? এক নাম্বার, রশি কারে কয়, রশিটা কি? দুই নাম্বার, রশি ধরার নিয়মটা কি? তিন নাম্বার, ধরলে পরে লাভটা কি? এই তিনটা প্রশ্ন যদি মনে রাখতে পারেন, তাহলে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব বিষয়টা বুঝবেন খুব সহজে। আমাদের প্রত্যেকেরই আসল একটা বাড়ি আছে, আসল বাড়ি। বর্তমান যেখানে বসবাস করি এটা কি আসল বাড়ি? আমরা আগে আসিন একদল, ঠিক না? বেঠিক, এখন আমরা আসি, কিছুদিন পরে আরেক দলের জন্য খালি করতে হইব, তারা আইতাছে। দুনিয়া, দুনিয়ার যে মূল উৎস, যে শব্দটা আদনা, আদনার থেকে দুনিয়া তুচ্ছ। আল্লাহর কাছে একটা মশা বা মাছির ডানার সমানও কোনো দাম নেই। আর আমরা এই দুনিয়াটার জন্য যে পাগল, দাদা আর নাতি বিয়া কাইতে গেছে, তো প্রথম যে সবজি নিরামিষ দেয়, নাতি বেটা বুঝতে পারছে না, ফেট বুড়িয়াল ছেড়ে দেয় খায়া। এরপরে যে গরুর গোষ্ঠের টুকরা, বড় বড় মাছের টুকরা, সবজি সব কিছু আসা আরম্ভ হয়েছে। এখন তো নাতি খালি ছায়া দেয়া, কি বুল্লা করলাম।
দাদাই বলল যে তুই আন্তাস করতে আসছ না, এই দুনিয়াদারি দেইকা, দুনিয়ার চাকচিক্য দেইকা, যারা পাগল পাড়া হয়ে গেছে সব কিছু লওয়ার জন্য, আসল ভুলে গেছে ওরা এমনই বোকা। ঠিক আস্তে আস্তে কোন কেউ শুনব, আলহামদুলিল্লাহ আজকের মাহফিল আল্লাহ কবুল করেন, বলুন আমিন। রাতের বেলায় বসতে পারতাম, খুব ভালো লাগতো, সময়টার বরকত পাওয়া যেত, কিন্তু কি করব, রমজানে যোগাযোগ করলে একটু সুযোগ হয়। তো এই বছর আপনারা যে সভাপতি মাদ্রাসার, উনি ওই তাল চৌগাঙ্গা গেছেন, মুরব্বী মানুষ আলেম ওলামা নিয়ে গেছেন, এখানে ডেট দিতে হইব। এখন আমার তো সুযোগ নাই, কারণ আমি রমজানে ডায়েরি করি, দোকান খুললে বই তাই কাস্টমার হয় না। আর যেই ব্যস্ততা আমার শুরু হয়, চতুর্দিক দিয়ে মুরব্বীরা উস্তাদজিরা চাপ শুরু করেন, আমার খুব পেরেশানি হয়, তখন পারি না দিতে। এক জায়গায় দাওয়াত রাখা হয়ে গেলে এটাকে কাটা যায়। আপনি বড় মানুষ আসছেন, চেয়ারম্যানই আইলেন, ওনা আমার উইলোটা কি, আমি তো বিহদ, তো চেয়ারম্যান তো পরে ইউনিয়নও জানাই বোঝায়, দেখছেন এটা হুজুর হয়েছে, কেউ কথা শুনে না, বিহদ আসি না। পরে বললাম যে আমার রাত্রে কোনো সুযোগ নাই, যে আচ্ছা ইনশাল্লাহ দিন ওই দিন, ওনার অভ্যাস হলে আপনারা নিয়ে আমি অভ্যাস করাই, বুঝতে পারি আপনারা নেয়া খালি অভ্যাস করাই, পরে যাইবেন নে রাত। দিনের বেলায় সময় খুব কম, যে এই জন্য আয়াত কানা পড়ছি খুব ছোট করে। আল্লাহ বলেন আল্লাহর রশিকে শক্ত করে ধরো, তো আমরা আল্লাহর রশিটা চিনতে হবে, ধরার নিয়মটা জানতে হবে, আর ধরার লাভটা বুঝতে হবে। আমাদের প্রত্যেকের আসল বাড়ি কোথায়? জান্নাত। আসল বাড়ি? একজন মানুষ আসল বাড়ি ছাড়া পরিপূর্ণ সুখী হতে পারে না। আপনি শ্বশুর বাড়ি গেছেন, প্রতিদিন সকালে কবুতর বাজি, দুপুরে মুরগির বাচ্চা, মনের সুখ, কিন্তু আসল প্রকৃত যে স্বাধীনতার সুখটা এটা পাবেন না। বাথরুমে গেলেও শরম করব, কেউ নি দেখ চালায় জামাই, জোরে কর, জামাই মানুষ কেউ নি দেখ চালায়, মনের যে একটা অস্বস্তিতা এটা থাকবেই। নিজের বাড়ি হইল শান্তির জায়গা। জান্নাতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য নাজ নিয়ামত বানায় রাখছেন। কেমন নাজ নিয়ামত? এই দুনিয়ার জমিনে আমরা যত নিয়ামত দেখি ওইগুলো জান্নাতের স্যাম্পল। দুধ পান করি আমরা, কত মজাদার, আল্লাহর এক নিয়ামত। হালাল পথে চল নেওয়ালা টাকা বেশি ইনকাম করতে পারে না, কম টাকা ইনকাম করে এক লিটার দুধ আনে বাজার থেকে। এই এক লিটার দুধ বিবি বাচ্চা সবাইকে নিয়ে এক কাপ করিয়া খায়। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা রে, আমার বান্দা বান্দিরা দুধ খুব পছন্দ করে, স্যাম্পল হিসাবে দুনিয়ায় দিলাম, আমার বান্দা বান্দিরা খুব পছন্দ করে, দুনিয়া আর জমিন থেকে যখন তারা চলে আসবে, যদি আমল ঠিক করে আসতে পারে, আসল বাড়িতে আইসা যেন মন মতো খাইতে পারে, কাপ দিয়া গ্লাস দিয়া খাওয়ানো হবে না, ওদের জন্য দুধের নদী বানায়া দাও। দুধের নদী, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বিবি বড় প্রিয় বস্তু, বিবি বড় প্রিয় বস্তু, শখের জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে স্যাম্পল দিলেন স্বামী স্ত্রীর সুখ, এই সুখটা জান্নাতের ভিতরে সর্বনিম্ন 70। কত? সর্বনিম্ন 70, সর্বোচ্চ 100,000,000 পর্যন্ত যাইব। আল্লাহু আকবার। আর এই দুনিয়ার বিবির মতো নয়, জান্নাতের হুর আল্লাহ যে আমাদের জন্য বানায় রাখছেন। একজন হুর যদি
কবজি সম পরিমাণ পৃথিবীর জমিনে প্রকাশ করতেন। দুনিয়ার মানুষ চাঁদ সূর্যের আলোর দিকে তাকাইত না, ওই দিকেই তাকায়া থাকত। এক গাছি চুল যদি জারি দিত মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জনুব, তাম পৃথিবী সুগন্ধে মোহিত হয়ে যেত। এই হুর আল্লাহ বানায় রাখছেন জান্নাতের ভিতরে। দুনিয়ার বিবিরানি আবার মনে করে হুজুর যে ওয়াজ শুরু করছে, আমরা জামাইরা দিই সব হুরের ভিসে ধরবো, আমরার দাম থাকতো না। না, সমস্ত হুর মিলিয়া যেই পরিমাণ সুন্দর হবে দুনিয়ার বিবিকে আল্লাহ এর চাইতেও ডাবল সুন্দর বানাবেন। দুনিয়ার বিবি হবেন এত সুন্দর, সমস্ত হুরগণের রানী। হুরেরা ওনার খেদমত করবে, কিন্তু বিবি তো বিবির মতো হওয়া লাগব। এক বুড়া বেটা জান্নাতের বয়ান শুনিয়া আমার সামনে খারুইয়া আমার এদিকে, হুজুর যখন জান্নাতে যাই আমরা বাবুল্যের মাও যাইব আমার সাথে। আমি জিগে আপনি বাবুল্যের মা গেলে কি সমস্যাটা? তো হুজুর জ্বালাই আছে আমার রাখছে আর না, এই 30টা বছর আমার রাখছে আর না। হুজুর আরে জান্নাতের ভিতরে ঢুকার আগেই আমাদের মনের এই জ্বালানির অভ্যাস আর থাকবে না। জান্নাতের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন ঝর্ণা রাখছেন, দুইটা ঝর্ণা। একটা ঝর্ণার পানি দিয়া গোসল দেওয়া হবে, আর একটা ঝর্ণার পানি পান করানো হবে। যেই মাত্র ঝর্ণার পানি পান করায় দেওয়া হবে, মনের ময়লা শেষ। গোসল দেওয়ার সাথে সাথে চারটা পরিবর্তন। এক নাম্বার বডির পরিবর্তন আসবে, দুই নাম্বার রং সুরতের পরিবর্তন আসবে, তিন নাম্বার কণ্ঠের পরিবর্তন, চার নাম্বার চরিত্রের পরিবর্তন। এক নাম্বার আদম আলাইহিস সালামের বডির মতো হয়ে যাবে সবার বডি, 60 হাত লম্বা, বর্তমানের মাপে 120 হাত, 60 গজ। আগের সময়ের যে হাত বর্তমানের গজ, 120 হাত লম্বা, যে ব্যক্তি 26 ইঞ্চি আছে না, এই বেড়াও 120 হাত হইব। 120 হাত লম্বা, 14 হাত প্রশস্ত, প্রত্যেকের বডি হবে এমন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্রাতুল মুনতাহার যেই বড়ইগুলো বর্ণনায় এসেছে, দুনিয়ার পাল্লা দিয়া মাপলে জান্নাতের এক একটা বড়ই 12 মন ওজন হইব। আবু জেহেল শুনে কইতো ভালো হইছে, মুহাম্মাদের উম্মত এটা বেহেশতে যাইব, বড়ুর তলে ভরিয়া মরব। কথা বুঝে আসতেছে? কারণ এই গাদায় তো জানে না মানুষের বডিও তো বড় হইব। 120 হাত লম্বা একটা মানুষের সামনে 12 মন ওজন বড়ইটা তো আমরার কাছে আপেল যেমন, জোরে কর, খাওয়া কারে কয় বুঝন যাইব। আদম আলাইহিস সালামের বডির মতো বডি হইব, ইউসুফ আলাইহিস সালামের চাইতে আরো সুন্দর, দাউদ আলাইহিস সালামের চাইতে আরো কণ্ঠ আরো সুন্দর, 33 বছরের বয়সের যুবকদের মতো চেহারা, জীবনে কোনোদিন 34 হবে না। এত সুখ, এত শান্তির জায়গা, এই সুখ শান্তি আরামায়েশের জায়গার কথা স্মরণ হইলেই মানুষটার গুণা করার কথা না। এই দুনিয়ার মোহমায় পড়িয়া যেই বললাম নিরামিষ আর বর্তা দে ফেট ভরিয়া লায়, আসল জায়গা বাকি রইছে খবর নাই। সেই বাড়িতে যাওয়ার ইচ্ছা আমাদের আছে না নাই? কার কার আছে? নারাই তাকবীর, মুরব্বীরাও হাত তুলছে, দুইটা উড়িয়া মুরব্বীরাও দুইটা উড়িয়া তুলছে। আল্লাহ পাক বলেন,
واعتصموا بحبل الله جميعا. ও দুনিয়ার মানুষ, আল্লাহর রশিকে শক্ত করে ধরো। আমরা আমাদের আসল বাড়ির দিকে যদি যাইতে চাই, প্রথমে তো দিকটা ঠিক করতে হবে, কোন দিকে আমাদের বাড়িটা, এরপরে রওনা দিমু, আগে দিকটা ঠিক করি। ঢাকা থেকে একজন মানুষ যদি তার আসল বাড়িতে যাইতে চায়, যদি আমাদের কিশোরগঞ্জের দিকে বাড়ি হয়, সিটাগাঙ্গের টিকিট কাটলে হবে না। জান্নাত কোন দিকে আছে আগে বুঝতে হবে, ডান দিকে নাকি বাম দিকে, সামনে না পিছনে, নিচে না উপরে, কোন দিকে আছে দিকটা আগে ঠিক করে নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল করিমের এক আয়াতের মধ্যে বলেন, উল না বিতু মিনহা জামিআ। ও আদম হাওয়া, তোমরা সব নিচে নেমে যাও। যেই দিন আদম এবং হাওয়া দুজনকে আল্লাহ জান্নাত থেকে বাহির করেন, ওই দিন মহান মাওলাই করিম যেই শব্দটা ব্যবহার করেছিলেন, ওই শব্দ থেকেই আমরা বুঝতে পারি জান্নাত কোন দিকে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম হাওয়াকে জান্নাত থেকে বাহির করার সময় এই কথাও তো বলতে পারতেন যে বের হয়ে যাও, বের হয়ে যাও বলেন নাই, নেমে যাও বলেছেন। এতে বোঝা গেল জান্নাত কোন দিকে, কথা বুঝে আসতেছে আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন এই শব্দটা ব্যবহার করে দুনিয়াবাসীকে ইঙ্গিত করে বুঝায় দিলেন, চিন্তা করে দেখো পাইবা জান্নাত তোমাদের কোন দিকে। আল্লাহ পাক আমাদের জন্য যত্ন করে জান্নাত বানায় রাখছেন। জান্নাত যতটা ইনসান ততটাই জান্নাত, যতটা ইনসান বানাইছেন আল্লাহ পাক ততটা জান্নাত বানাইছেন। সবার নামেই একটা করে জান্নাত আছে, ওই জান্নাত যদি পাওয়া লাগে জান্নাতের দিকে রওনা হওয়া লাগবে। আল্লাহ পাক আমাদের জন্য জান্নাত বানাইছেন, জান্নাত হলো উপরে। এই উপরের দিকে যদি যাইতে চাই, উপরের দিকে যদি রওনা দেওয়ার আগে আগে বুঝতে হবে কি পরিমাণ উপরে। যদি দশ হাজার মাইল উপরে হয়, দশ হাজার মাইল উপরে যদি জান্নাত হয়, আমাদের আগে খ্রিস্টান ইহুদি যারা বেইমান ওরাই চলে যাবে, কারণ বিমান তো ওদের বেশি। জোরে কর, দশ হাজার মাইল উপরে নাই, যদি এক লক্ষ মাইল উপরে হয়, বড়ি বাড়ি ইউনিয়নের যত সম্পদ আছে সব বেচিয়া একটা রকেটের চিন্তা ভাবনা করিয়া আস্তে আস্তে ক্রমান্বয়ে সব বাইয়া দিলাম, বুড়া মই মুরব্বী যারা এরা আগে ভাড়া দিলাম, এরপরে মহিলা শিশু যারা আছে হেরা গেল, এরপরে আমরা যুবকরা আমারও লয়ে যান যে, কিন্তু ভাবা তো যেত না এক লক্ষ মাইল উপরে কি জান্নাত আছে। উপরের দিকে আমরা একটু নজর দিই, লক্ষ্য করে দেখবেন উপরের দিকে তাকাইলে সূর্য দেখা যায়, সূর্য বলের মতো বড়। অথচ বিজ্ঞানীরা বলে এই পৃথিবীর জমিন থেকে ১৩ লক্ষ গুণ বড়। এই সূর্যটা কত বড়? দুনিয়া থেকে ১৩ লক্ষ গুণ বড়, বিশাল বড়। এই সূর্যটা এত ছোট দেখা যাওয়ার কারণটা কি? ছোট দেখা যাওয়ার কারণ হল যেই জিনিস যত দূরে হয় দেখতে তত ছোট হয়। ৯ কোটি ৩০ লক্ষ মাইল দূরে এই সূর্য। এই সূর্যের যেই আলোটা দুনিয়ার জমিনে পড়ে প্রতি সেকেন্ডে ১৮৬০০০ মাইলের উপরে, কি দ্রুত গতি! এই সূর্যটা কি পরিমাণ উপরে? ১৩ লক্ষ গুণ বড় সূর্য, ৯ কোটি ৩০ লক্ষ মাইল উপরে। আমরা উপরের দিকে তাকাইলে আরো কিছু বস্তু দেখি, তারকা। এই তারকাগুলো এক একটা তারকা হাজার হাজার সূর্যের চেয়েও বড়।
এই একটা তারকা যদি হাজার হাজার সূর্যের চেয়েও বড় হয় দেখা যায় তো মার্বেলের মতো তাহলে বোঝা গেল সূর্যের চাইতে কাছে না আরো দূরে অনেক উপরে যতই যান তত্ত্ব পাবেন না আসমান জমিন থেকে 500 বছরের রাস্তা এই 500 বছরের রাস্তাটা কিসের গতিতে নবীজি গতি উল্লেখ করেন নাই সর্বোচ্চ গতি যেটাকে বলা যায় সর্বোচ্চ গতি কি পাইলাম আলোর গতি একজন মানুষ যদি প্রতি সেকেন্ডে 186,000 মাইল যাইতে পারে এমন গতি সম্পন্ন বাহন যদি কেউ বানায়াও ফেলে তবু সে আসমানে পৌঁছতে পারবে না কারণ বয়স তো 500 বছর নাই নাতি হুতি দুতি লয়ে রওনা দিলেও কাম হইতো না কথা বুঝে আসতেছে আসমান কি আমাদের মাথার উপরে একটা না আরো আছে الذي خلق سبع سماوات طباقا মহান মাওলাই করিম যত্ন করে করে মহান আল্লাহ মজবুত করে সাতটা আসমান বানাইছেন প্রথম আসমান স্থির পানি দ্বারা বানাইছেন দ্বিতীয় আসমানটা আল্লাহ লোহা দ্বারা বানিয়েছেন তৃতীয় আসমান তামা দ্বারা বানিয়েছেন চতুর্থ আসমান রূপা দিয়ে বানাইছেন পঞ্চম আসমান স্বর্ণ দিয়ে বানাইছেন ষষ্ঠ আসমান ইয়াকুত পাথর দিয়ে বানাইছেন সপ্তম আসমান নূরের পাথর দ্বারা বানাইছেন মহান মাওলাই করিম সাতটা আসমান বানাইছেন সাতটা এই সাতটা আসমান একটার চাইতে আর একটার দূরত্ব 500 বছরের রাস্তা এক একটা আসমান পুরো হলো 500 বছরের রাস্তা জমিন থেকে সাত আসমান হিসাব মিলাইলে 7,000 বছরের রাস্তা হয় এখনো কিন্তু জান্নাতের কোনো তালাশ পাই নাই সাত আসমানের ভিতরে জান্নাত নাই জমিন থেকে সপ্তম আসমানে গেলাম জান্নাতের সন্ধান পাইলাম না সিদরাতুল মুনতাহা জিব্রাইলের আসন জমিন থেকে সাত আসমান যত দূর সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা হলো আরো এত দূর এর ভিতরে নাই জান্নাত তাহলে মানুষের দ্বারা কি জান্নাতে যাওয়া সম্ভব সম্ভব অসম্ভব এই জন্য আল্লাহ বলেন বান্দারে তোমরা অনেক নিচে জান্নাত অনেক উপরে তোমরা অনেক নিচে জান্নাত অনেক উপরে যদি জান্নাতে পৌঁছা লাগে আমি আল্লাহর সাহায্য ছাড়া জান্নাতে আসতে পারবা না তোমাদের প্রচেষ্টা তোমাদের চেষ্টার মাধ্যমে জান্নাতে আসতে পারবা না দুনিয়ার জমিনের নিয়ম হলো যদি কোনো একটা কুয়ার ভিতরে একজন মানুষ পড়িয়া যায় কোনো কুয়ার ভিতরে যদি একটা মানুষ পড়িয়া যায় অন্ধকার গভীর কুয়া গভীর এবং অন্ধকার কুয়ার ভিতরে এই কুয়ার ভিতরের মানুষটাকে উঠাইবার জন্য পদ্ধতি লাগবে না লাগবে না মোটামুটি চারটা পদ্ধতির মাধ্যমে একজন মানুষকে উঠানো যায় উপর থেকে কিছু ছাড়তে হবে যা ছাড়বেন বুঝে শুনে শক্ত দিকে ছাড়তে হবে তিন নাম্বার নিচ থেকে ধরতে হবে চার নাম্বার উপর থেকে টানতে হবে চারটা কাজের মাধ্যমে কিছু ছাড়তে হবে যা ছাড়বেন শক্ত দিকে ছাড়তে হবে তিন নাম্বার নিচ থেকে ধরতে হবে উপর থেকে আবার টানতে হবে চারটা কাজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমরা অনেক নিচে জান্নাত অনেক উপরে তোমাদের চেষ্টার দ্বারায় যেহেতু আসতে পারবা না আমি তোমাদেরকে উঠাইবার জন্য কুদরতি হাত বাড়ায় দিলাম তোমরা শুধু একটু সামান্য শেষ চেষ্টা করো তোমাদেরকে উপরে উঠাইবার জন্য আমি রশি ছাড়লাম এই রশিটা যে ছাড়লাম বড় শক্ত করে ছাড়লাম দরবায় শুধু তুমি টান দিয়া উঠাইব আমি
কাজ কয়টা চারটা কাজ রশিটা ছাড়ছেন আল্লাহ শক্ত করেছেন আল্লাহ দর্ব শুধু আমরা টান দিয়া উঠাইবেন ও আল্লাহ রে বান্দা নিচের মানুষকে উপরে উঠাইবার জন্য চার কাজ লাগে এর মধ্যে তিনটাই করব আমি একটা করবা তুমি আমি আল্লাহ বড় আদর করে বানাইছি তোমাদেরকে জাহান্নামে জ্বালাইবার আমার ইচ্ছা না নূহ আলাইহিস সালাম দোয়া করেছিলেন আল্লাহর দরবারে প্রভু গো ওরা নাফরমান কালিমা গ্রহণ করবে না দিনে রাতে 950 বছর দাওয়াত দিছি ওরা তো গ্রহণ করবেই না ওদের বংশধরও করবে না আল্লাহ এদেরকে ধ্বংস করে দাও আল্লাহর নবী নূহ পয়গম্বরের দোয়া আল্লাহ কবুল করলেন প্লাবন দিয়ে দিলেন তাম দুনিয়া এক সাগরে পরিণত হয়েছিল যখন বন্যা থেমে গেল দুনিয়া স্বাভাবিক হয়ে গেল নূহ আলাইহিস সালাম ছিলেন পেশাগতভাবে একজন কাঠ মিস্ত্রি খাটের জিনিসপত্র বানাইতে পারতেন নৌকা বানাতে পারতেন নূহ আলাইহিস সালাম নদীর পারে বসে আছেন আল্লাহ বলেন পয়গম্বর নদীর থেকে কাদা উঠাও আর কিছু পাতিলা বানাও মাটির পাতিলা ওই পাতিলাগুলো বানাইলেন তিনি নদীর কিনারে কাতার বন্দি করে করে রাখতেছেন হঠাৎ একদিন আল্লাহ বলেন পয়গম্বর এগুলো আবার এক কিনার থেকে ভাঙ্গা শুরু করে দাও নূহ আলাইহিস সালাম পাতিলাগুলো ভাঙতেছেন আর চেহারার ওই চামড়াটা খুশ হয়ে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নূহ তোমার বুঝি খুব মায়া লাগতেছে আল্লাহ আমি নিজের হাতে বানাইছি এই জন্য আমার মায়া লাগতেছে ও পয়গম্বর চাইতেও জানে না নড়াচড়া করতে জানে না এমন মাটির পাতিলা ভাঙতে যদি তোমার মায়া লাগে আমি আল্লাহ যে মানুষগুলো ওই পানি দিয়ে ডুবাইয়া মারছিলাম যদিও আমারে মানে না কিন্তু আমি তো বানাইছি বলর নূহ আমি আল্লাহর কেমন মায়া লাগছে আল্লাহ চান না কোনো মানুষকে জাহান্নামে জ্বালাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রশি ছাড়লাম আমি শক্ত করলাম আমি ধরবায় শুধু তুমি টান দিয়া উঠাইব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ও দুনিয়াবাসী আল্লাহর রশিকে শক্ত করে ধরো প্রশ্ন করেছিলাম তিনটা আল্লাহর রশিটা কি দুই নাম্বার রশি ধরার নাম্বার রশিটা ধরলে আমাদের লাভ কি লাভের উত্তর পাওয়া গেল রশি ধরলেই জান্নাত রশি ধরলেই ধরতে রাজি আছেননি আল্লাহর রশি ধরলে জান্নাত এখন যদি এই পর্যন্তই বয়ান শুনেন বাকিটা আর না শুনেন রশি তো খুঁজে ভাবা লাগবো এক বেড়ায় অর্ধেক শুনছে বাকি আর অর্ধেক শুনছে না রাত্রে ওয়াজ হয় হুজুর বয়ান করতেছেন মাইক দিয়া তো আর আলসি করে আর ওয়াজের মাঠও আইসে না বাড়িতে শুয়ে শুয়া খেতার তলে বিড়ি খায় আর হুনে এই রশি ধরলে জান্নাত এই পর্যন্ত শুনিয়াই ঘুমায় আসছে ফোরের দিন ঘুম থেকে উঠি এখন তো রশির তালা শেষে পাগল পাড়া ঘুরতেছে মনে মনে খেলে খুঁজে রশি কই আছে আল্লাহর রশি ভাইতাম কই তিন দিনের তবলিগে গেছে রশি ভাই না এক চিল্লা লাগাইছে রশি ভাই না কোনো আনই যখন ভাই না আর একদিন সার দুহানো কবর হয়েছে রশি কারণ সায়ের দুহানি দেখবেন এটা সংসদ ভবনের মতো ছোটখাটো সংসদ ভবন এখন বুদ্ধিজীবী আছে এরপরে চাকরিজীবী বুদ্ধিজীবী রাজনীতিবিদ বহু ধরনের লোক এই সাত দুহান্ডির মধ্যে তাহে কোনো একটা কথা লাগাল যদি ভাই এর দোয়াবার হুড়ে সেরে দিব তো উনি জিগাইছে সাত দোহানো যে আমি আল্লাহর রশি খুঁজতাছি পাইতাছি না আর এক বেড়া কয় বেড়া ভাই ভে এন গুল্লে আইব আল্লাহর রশি ফরিদপুর ওহন বুঝছেন
আল্লাহর রশি বলে হরিদপুর আট রশি শব্দান আল্লাহ বুঝাইছেন রশি বলে একটা আর তুমি বুঝো গে আরেকটা আল্লাহর রশি বুঝি হরিদপুর আট রশি আল্লাহ বুঝি আট রশি বুঝাইছে আল্লাহর রশি কইয়া যেখান তেখান থেকে কোরআনের ব্যাখ্যা নেবেন না কোরআনের অর্থ বুঝবেন না যে কেউ তার সুবিধায় বুঝায় দিল এটা নেওয়া যাবে না পৃথিবীর সমস্ত মুফাসসির একমত আল্লাহর রশি হলো কোরআনুল করিম আল্লাহর রশি কোরআনুল করিম তার সুবিধায় বুঝাইবো রশি বলে আট রশি জান্নাতের দরজা আটটা রশি দরবা আটটা দরবার যাইবা গেলি বলে পরিষ্কার আট রশি এটা সাতের ডাজে সাত রশি সাতের গ্রাম আছে একটা সাত রশি এটার নাম আট রশি সাতের নাম সাতের ডা সাত রশি কথা বুঝে আসতেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের রশি কোরআনুল করিম কোরআনকে রশি কেন বললেন মুফাসসিরিনে কেরাম বলেন তোমাদেরকে নিচের থেকে উপরে উঠাইবেন যে কয়েকটা বস্তুর মাধ্যমে নিচের বস্তু নিচের মানুষকে উপরে উঠানো যায় এর মধ্যে মইও আছে বাঁশ আছে রড আছে এগুলোর মাধ্যমে উঠানো যায় কিন্তু আল্লাহ রশি কেন বললেন অন্ধকার কুয়ার ভিতরে একটা মানুষ রড ছাড়লে ভয় আছে যদি তার গাঢ় ভরে বাঁশ ছাড়লে ভয় আছে যদি মাথাত পরে আল্লাহ রশি বলে এটা বুঝাইলেন তার মাথাত পড়লে কোনো আঘাত পাবে না যে কোনো বয়সের মানুষটা বহন করতে পারবে আল্লাহ রশি বলে এটা বুঝাইলেন বান্দা কোরআনে এমন বিধান রেখেছি সব ধরনের মানুষে যেন সেই বিধান বহন করতে পারে واعتصموا بحبل الله جميعا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর রশিকে শক্ত করে ধরো মহান মাওলাই করিম রশি ছাড়লেন রশির নাম কোরআনুল করিম মহান আল্লাহ কোরআন নামক রশি ছাড়লেন শক্ত এবং মজবুত করে ছাড়লেন কোরআনে কোনো ভুল আসেনি আরো জোরে কন ইমানি কথা ইমানি স্বীকারোক্তি কোরআনুল করিমের মধ্যে কোনো ভুল আসেনি মহান মাওলাই করিম কোরআনকে মজবুত করে ছেড়েছে দর্ব শুধু আমি টান দিয়া উঠাইবেন তিনি প্রশ্ন করেছিলাম তিনটা আল্লাহর রশিটা কি রশি ধরলে লাভটা কি রশিটা ধরার নিয়ম কি এরকম তিনটা প্রশ্ন ছিল আল্লাহর রশির নাম কি জবান কুলে বলেন জবান কুলে বলেন কুরআনুল করিম আল্লাহর কালাম আল্লাহর রশি দরলে লাভ কি আল্লাহর তৈরি জান্নাত এখন বুঝার দরকার দরার নিয়মটা কি এখন বুঝতাম দরার নিয়মটা কি এক নাম্বার কথা সারা জীবন যতদিন বেঁচে থাকবেন কোনো না কোনোভাবে কোরআনের সাথে নিজেকে লাগায় রাখবেন কোনো না কোনোভাবে কোরআনের সাথে লাগায় রাখবেন দিলটারে লাগায় রাখবেন কোরআনের সাথে লাগায় রাখলে আপনার দাম বাড়বে পঞ্চাশ টেহা গজের কাপড় কোরআনের গায়ে লাগার কারণে তার ইজ্জত বেড়ে যায় তো এক লাখ টাকাতে শাড়ি আনিয়ে দিলেও জীবনে সালাম করতো না সুমাও দিত না কোনো কত দামি কাপড় কাঠ দিয়ে আমরা ফার্নিচার বানাই বই সিয়ারও বইয়া যদি কেউ ফেসাবো করিয়া দেয় তো ওইটারও জুমা দিব কেউ কোনো দিন যে আমি ভুল করিয়া আছি বইয়া কিন্তু এক টুকরা কাঠের একটা টুকরা দিয়া যদি রেহাল বানানো হয় আল্লাহর কালামের এই রেহালের কত ইজ্জত বাড়ে আল্লাহর কালামের সাথে লাগছে যেই সময় সময়ের দাম বেড়ে গেছে যেই মাসের দাম লাগছে মাস লাগছে মাসের দাম বাড়ছে যেই রাত লাগছে রাতের দাম বাড়ছে আল্লাহর কালাম কোরআনুল করিমের সাথে লাগলেই দাম বেড়ে যায় এই কোরআনকে ধরবেন কয়েকটা নীতির মাধ্যমে দরায় দরায় তো বেশ কম আছে
সব দরা একরকম নয়। পাঁচটা আঙুল দিয়া ধরতে হয়, নিচ থেকে কোনো মানুষ যদি উপরে উঠে রশিতে ধরলে, শক্ত করে ধরলে কয় আঙুল লাগবো? পাঁচ। এক নম্বর আঙুলটার নাম হলো ঈমান, দুই নম্বর আঙুলটার নাম হলো ইবাদত, তিন নম্বর আঙুলটার নাম হলো মুআমালাত, চার নম্বর আঙুলটার নাম হলো মুআশারাত, পাঁচ নম্বর আঙুলটার নাম হলো আখলাক। এই পাঁচটা নীতি যারা অবলম্বন করবে তারাই জান্নাতে যাবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা বিনা হিসাবে জান্নাতে যাইতে চান, অর্থাৎ জাহান্নামে না জ্বলিয়া জান্নাতে যাইতে চান, তারা এই পাঁচটা খুব পাঁচটা আঙুলকে মজবুত করবেন। এক নম্বর আঙুলটার নাম হলো ঈমান, এই ঈমান খুব মজবুতির সাথে রাখবেন। ঈমান কারে কয়, ঈমান কেমনে রাখা লাগে, এই বিষয়টার উপরে আলোচনা করলে তো একটা অধিবেশন দরকার। শুধু পাঁচটা বিষয় আমি জানাই দিলাম, এক নম্বর ঈমান, দুই নম্বর ইবাদত, ঈমান কথার মাধ্যমে কাজের মাধ্যমেও মানুষের ঈমান চলে যেতে পারে, খবর থাকবে না। এক একবার শয়তান এক এক ধরনের বস্তু সামনে হাজির করবে, যেই কথাগুলো যেই ধারণার কারণে ঈমান চলে যায়। যেমন বর্তমান সময়ে একটা ধারণা চলতেছে, একটা অবস্থা চলতেছে, এক ফাগলে, এটা তো ফাগলেই কওয়া লাগে, এক পাগলে আবিষ্কার করছে সিলেবাসে এন্ট্রি সামিল করছে মানুষের পূর্বপুরুষ নাকি বানর ছিল। আরো জোরে কন, শিক্ষিত মাঝে মাঝে পাগল হয়, শিক্ষিত পাগল হয়। যেই মানুষটা এই জাতের কথা বলবে এই কথা বিশ্বাস করবে, অথবা এই কথাটাকে মনে মনে ঘৃণা না করবে, এই মানুষগুলোর ঈমান থাকে না। এই বিষয়টাকে মনে মনে মেনে নেওয়া না ঘৃণা করা, ঈমানদারের তিনটা স্তর, ঈমানদারের তিনটা স্তর। এক নম্বর ঈমানদার হাত দ্বারা প্রতিবাদ করব, রাস্তা থাইলে এরে ঝরাইব, করছসটা কি তুই, তোর মনে চায় না, তুই তোর মতো ধর্ম লয়ে বয়ে থাক, আমার ধর্ম তুই হাত দিবে কেন লাগিন। এক নাম্বার হাত দ্বারা প্রতিবাদ করা, ফাল ইউ গাই ইর হুবিয়া দিহি, ঘুরায় দাও হাত দ্বারা। যদি হাত দ্বারা প্রতিবাদ করার ক্ষমতা তোমার না থাকে, তাহলে জবান দ্বারা প্রতিবাদ করবা, মুখ দিয়া প্রতিবাদ করবা। মুখ দিয়া যারা প্রতিবাদ করবে এরা দ্বিতীয় নম্বরের ঈমানদার। তিন নাম্বার সর্বনিম্ন স্তর, মনে মনে অন্যায়কে ঘৃণা করবে। যদি এই ঘৃণাটাও না থাকে যে আমার দলের লোক, ঘৃণাটা করি কেমনে, তাহলে জানবেন দল বাছাইবেন, ঈমান বাঁচবে না। আমার তো মনে হয় সচেতন ব্যক্তি যারা দায়িত্বশীল সরকার জানে না এই বিষয়টা। এই ভাগল দায়িত্ব ভায়া যা মনে চায় তা, শিক্ষিত ভাগল হয় মাঝে মাঝে। মুসলমানের টাকায় স্কুল প্রতিষ্ঠান চলে, শিক্ষকদের বেতন দেওয়া হয়, বইয়ের পাতা চাপানো হয়, আর আমাদের সন্তানদেরকে এই সিলেবাস পড়ানো হবে, এই দেশের মুসলমান তা মেনে নিবে না। এদেরকে উপযুক্ত শায়েস্তা দুই একটারে যদি শায়েস্তা করা হইতো, বাকি সেকুলার যা আছে সব ঠিক হয়ে যাইত, যে এই দেশে এই বাপ চলত না। প্রাইমারি স্কুলে এক অডিটর আইছে, অডিট আইয়া না মাঝে মাঝে অফিসার অফিসার আইছে, কয় এটা কোন ক্লাস, কয় ক্লাস ফাইভ, ঘন্টা কোনটা, অঙ্ক, কয় জায়গা মতোই আইছি, কয় আমি গাড়ির থেকে নাই এই পর্যন্ত আসতে আমার ফার্স্ট মিনিট লাগছে, বলো তো আমার বয়স কত, অঙ্ক করে বের করো। স্যারও সায়া রয়েছে, ছাত্ররাও সায়া রয়েছে, কোনো সূত্র হইতাছে না করছে, ও কেউ পারবা আসো,
একটা হাত তুলছে স্যার আমি খারাপ ক্লাস শিক্ষককে ছায়া দেখে এমন এক ছাত্র এ সপ্তাহে তিন দিন গাছে তাহে এমন ভুলান আছে না কিছু তুমি পারবে জি স্যার আমি পারবো ভেরি গুড বের করো আঁকা শুরু হয়েছে স্যার স্যারে মনে মনে কয় রে বাবা তুই আস না এটাই বেলা আসিস আজ গায়া আমার বড় যাইতাছস হিসাব মিলে কো স্যার আপনার বয়স পঞ্চাশ আসলেই পঞ্চাশ চলে বড় লাগাই দিছে এখন স্যার দূর দেখেছে দাঁড়ো মাথা আতাতে গুড বাবার তুমি কোন সূত্র ফলায়া আমার এই বয়সটা বের করছো কো স্যার আমরা সাতের গরু একটা আধা পাগল আছে পঁচিশ বছর বয়স আপনি বুড়া পাগল এই জন্য পঞ্চাশ বছর শিক্ষিত মাঝে মাঝে পাগল হয় কথার দ্বারায় ধারণার দ্বারায় হাসতে হাসতে ইমান চলে যাবে সতর্ক থাকতে হবে ইমানকে হেফাজত করতে হবে এক নাম্বার ইমান চারটা হলো আমল প্রথমটাই কিন্তু ইমান প্রথমটার গুরুত্ব কি কম না বেশি তাকায় দেখেন আমি যে আঙ্গুলটির মধ্যে ধরছি সময় কম কি তা কইতা এই আঙ্গুলটা কিন্তু খুব বেতালা কাজে লাগা ওরা আর ধন্যবাদ দে ওরা আগেই দেখাইলে মানুষ গরম হয়ে তো খুব সাংঘাতিক কিন্তু কখন দেখাইলে অনেক বুঝে না ধন্যবাদ দিছে মনে হয় ঠিক আছে না ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমতুল্লাহ আলাই পাকিস্তানি পুলিশরা এই আঙ্গুল দেখায় বুঝছে পুলিশরা আলেমুল আমাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতেছে আলেমরা কোন কামো লাগে আলেমরা কেয়ার লাগি তখন হুজুর কয় হ্যাঁ আলেমরা এই কামো লাগে এই কামো তখন একজন পুলিশ কয় হুজুর এই কামো এটা কি তা দেখাইলেন আপনার দেখেন এই পাঁচটা আঙ্গুল মিলে একটা সমাজ পাঁচটা আঙ্গুল মিলিয়া একটা সমাজ এই পাঁচটা আঙ্গুলের মধ্যে দেখেন এই যে আঙ্গুলটা এটা গঠনগতভাবে ওইটির সাথে মিল নাই গঠনেও মিল নাই আর অবস্থানেও মিল নাই অনেক দূর আর আর এই যে সাইডটা গঠনও মোটামুটি মিল আছে অবস্থানও কাছাকাছি সমাজের মধ্যে কেউ ব্যবসায়ী কেউ ডাক্তার কেউ চাকরিজীবী কেউ গৃহস্থী করে মোটামুটি বেহেরি এক জাতে তুতার দিকে তাকাইবেন লেবাসের দিকে তাকাইবেন সব এক জাত মোটামুটি আছে চলাবেন কিন্তু যেই আলেমরা এর গঠন কাঠামো ঠিক নাই হুসা কাশাও ঠিক নাই অবস্থানও দেখবেন মেলা দূরা মনে হবে সমাজ থেকে অনেক দূর এরা কিন্তু এই যে ফার্স্ট আঙ্গুল যদিও এই আঙ্গুলটা এটির সাথে মিল নাই এই আঙ্গুল ছাড়া কিন্তু বাকি সাইডটা অচল কথা বুঝে আসতেছে যদি এই আঙ্গুলটা না থাকে লবণও তুলিতে তাই না মাজুর এখন ব্যবহার বইটা হইব বইটা এই আঙ্গুলটা ওলামাই কেরাম ছাড়া সমাজ অন্ধকার হবে এটা নিশ্চিত